আজকের ব্লগটা খুবই আবেগময় একটা ব্লগ, কারণ এই ব্লগে শাওন সীমা আপুর জন্য বাজার করছে। সীমা আপু বড় বোন হিসেবে শাওনের জন্য তো সবসময় অনেক কিছু করেছে, কিন্তু আজ শাওন সীমা আপুকে বাজার করে দিচ্ছে। যেহেতু শাওন সন্ধ্যা পর্যন্ত অফিসই করে, সো আমাদের বেশিরভাগ সময় সন্ধ্যা থেকেই বের হওয়া হয়। সো এখন আমরা যাচ্ছি বাজারে। Please. ভাবলাম তোমার গাড়ির নিচে পড়ে মরে যাবো। ইউকেতে আসছি বেশ কয়েকদিন হলো, কিন্তু শাওন কোনো হলিডে নিয়ে আসেনি। ও প্রতিদিনই অফিস করছে, তো অফিস শেষে আমরা কিছু না কিছু কিনতে বের হই প্রায়। তো আজকে গেলাম আজদাতে। হ্যাঁ, কেন যাচ্ছি আমরা উপরে? উপরে হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাদের সেকশন, বাট আমি জাস্ট এমনি আমি শাওনকে এটা চড়ানোর জন্য উঠাইছি। উপরে উঠে আমরা এদিকে নামবো। আর কিছু না, সত্যি আমাদের আর কিছু না, ওখানে বাচ্চাদের আর এই যে বড়দের জিনিস জামা কাপড় হ্যান ত্যান টাওয়াল মাওয়াল এগুলো লাগবে কিছু। ওয়াও, বিদেশি জায়গায় আসছে। আমাদের এলাকায় তো এরকম রিক্সা করে যেতে হয়, রিক্সা করে যেতে হয়। আমাদের এলাকায় রিক্সা আছে তো? কোন এলাকার কথা বলতেছো? এখন এখন আমরা এটা ঠেলা রাহি সবই চলনে লাগি। শুধু শুধু তুই এখান দিয়ে উঠলাম, এদিক দিয়ে আসলাম, কোথাও ঘুরাইতে পারি না। আসার পর থেকে মজার বিষয় কি জানেন, এখানে সবকিছু ইংলিশে লেখা। এটা সত্যি আসলে টাইগার বাম জার্মানিতেও পাওয়া যায়। তোমার চশমা মুসার থেকে এখানে মাত্র 20 টাকা ওয়াইপের দাম 120p। সেভারসে কম পাবি, তোর আজকেই লাগবে। এই যে পাশে আজকে গেছি, তুমি আমাদেরকে বলতা আমরা আজকে গেছিলাম। আজকেই লাগবে। আজদাতে এসে এই জিনিসটা ভালো লাগছে যে ওদের হালাল মিটের একটা সেকশন আছে। এই জিনিসটা জার্মানিতে থাকলে খুবই ভালো লাগতো। খুব রেয়ার পাওয়া যায় একটা দুইটা, বাট এখানে একটা ডেডিকেটেড সেকশন আছে। এটা অলমোস্ট শেষ, এটা ইউজুয়ালি আরো বেশি থাকে। এটাই ভালো লাগতেছে, এখানে সব মাখানো প্রিপেয়ার করা। এটা বললাম না শেষ হয়ে গেছে, এগুলো সব মাখানো থাকে। আর অনেকবার জাস্ট মানে ফ্রাইডে দিবা হয়ে যায়। এটা কি পেরি পেরি থাই? এটা তন্দুরি চিকেন, চিকি মশলা পেরি পেরি চিকেন থাই। ট্রাই করব একটা আজকে, একটা ট্রাই করা যায়। একটা নেই মিটবল আছে, একটা ট্রাই করে এয়ার ফ্রাইডে দিয়ে দিব না আমি। এয়ার ফ্রাই হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, দিবে। একটা ট্রাই কর রাতে বেলা। এত খাবার না, বাসা খাবার শেষ করতে হবে। গরু মাংসটা আছে, এটা একটা নেই। এটা শেষ করতে হবে এমন তো না, এটা তো রেখেও খাওয়া যাবে নাকি? হ্যাঁ, বাট আমার কাছে তো পেরি পেরিটা কোনটা ভালো হবে? পেরি পেরি না তান্দুরি? তোমরা দেখো ডিসিশন নাও। আমার মনে হয় তান্দুরি। দেখো তান্দুরি একটাই আছে, আর একটা পেরি নিও না। মানে আমার মতে এগুলোর পেরি পেরি থেকে তান্দুরিটা ভালো হবে। তান্দুরি নিয়ে চলে যাও। তো এই যে আমরা কিছু কিনবো না কিছু কিনবো না করে বহু কিছু কিনে ফেলছি। আর আমি ওই যে পেরি পেরি মেও সসটা নিচ্ছি নান্দোজের। সীমাপু বললো খুবই মজা, জার্মানিতে নিয়ে যেতে চাই। অলরেডি আমি বহুত কিছু কালেক্ট করে ফেলছি। মাত্র 3 দিন আমি ইউকেতে, জানি না সারা সপ্তাহে আমি আরও কী কী কালেক্ট করব। সব আমি জার্মানি নিতে চাই চাই চাই। নিয়ে যাও প্লিজ, সব এখানে নিয়ে যাবো। তবে বাথরুমে যে বিসর্জন দিবা না, খেয়ে যাও। বেশ কয়েকদিন শিমুল আপুর বাসায় থাকার পর যেটা বুঝলাম, শিমু আপুর ডেইরি গ্রোসারির মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে মিল্ক। শিমু আপুর প্রচুর মিল্ক লাগে তার নিত্য দৈনন্দিন জীবনে। আপু বললো আপু প্রচুর মিল্ক খায়, এই জন্য আমরা বড় একটা নিলাম। বিশ্বাস করে না, মিল্ক খুবই ভালো শরীরের জন্য। আমি প্রতিদিন মিল্ক খাই, আমার মিল্কটা অবশ্য কফির সাথে খাই, বাট আমি রেগুলার মিল্ক খাই। মিল্ক খুব ভালো শরীরের জন্য। স্কিনের জন্য শরীরের জন্য খুবই ভালো। শাওন এটা একটা বাঁকা বাচ্চা, আমরা তো ইউকেতে শাড়ি এটা একটা বাসায় কিনে রাখা হয়েছে, খাওয়া হয় নাই। দেখলাম এখানে কি বাচ্চা জুস নিতে পারিস, বিদেশে এসেছি দেখতাম না কি ম্যাঙ্গো অরেঞ্জ জুস আমি নিলে এই যে নীল কালারটা কি এটা নীল কালারটা নিলে তোর খাওয়া লাগবে। ও খাবে না, এটা খাবে না, ও শুধু শুধু ভালোই রাখবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম এখানে এসে, এখানে এম এল মানে বড় ডিমের দাম বেশি, ছোট ডিমের দাম বেশি, দাম কম। মানে এটা হচ্ছে মিডিয়াম, সো মিডিয়ামের দাম হচ্ছে এখানে 260 আর এখানে হচ্ছে লার্জ এটার দাম 295। কিন্তু আমরা জার্মানিতে এস এম এল সব সাইজ সেম প্রাইসেই কিনি। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ক্লাস অনুযায়ী ডিফারেন্ট করে, যদি বায়োর ডিম কিনেন দাম বেশি হয়, বাট নর্মাল যে ডিমগুলো সেগুলো সাইজের জন্য মানে অ্যাকচুয়ালি মানে জার্মানিতে সাইজ অনুযায়ী কোনো ডিমের ডিফারেন্স নাই, কিন্তু ক্লাস অনুযায়ী আছে, বাট ইউকেতে সাইজ অনুযায়ী আছে। সেটাই ভালো নতুন কিছু। গোল্ডেন ইয়র্ক এটা খাইলে কি, এটা কি সোনার মুরগির ডিম? ও এটা গোল্ডেন ইয়র্ক। ওকে জানতে পেরে ভালো হলো। তো আসার পর থেকে এই যে এই পিচ্চিটা কুদুর কি করতেছিল আর খুঁজতেছিল প্রাইম 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 ক্যানেটটা পাইছি, এটা মনে কার্বোহাইড্রেট দেয়া আমি খুঁজতেছিলাম ওদের রিয়ারটা বটলে আই থিংক ওইটা রাইখে দাও। আমরা যে সেভারসে গেছি আমি ওখানে দেখছি এই যে ওই যে ওখানে তাজরিন দেখো। সিরিয়াসলি আমাদের ব্লগে যেন মানুষ যতবার দেখে, যারা আমাদেরকে প্রথমবার দেখবে তারা লিটারেলি অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে আমরা এমন কেন করি, যে এরা কি ভাই জীবনে প্রথমবার আসছে, জীবনে ছোট পানির মাছ বড় পানি এরকম ডায়লগ দেয় আমাদের দেখে। হ্যাঁ প্রথম আসছি। এটা কার পার্কিং এর জন্য দিয়েছে, ফ্রি পার্কিং 2 ঘন্টা ফ্রি পার্কিং, বাট এটা স্ক্যান করতে হয়, এটা স্ক্যান না করলে জরিমানা দেয়, যেটা জুম্বার ভাইকে দিয়েছে। জুম্বার ভাই এখানে আসছে, আমিও ভুলে গেছি বলতে, বাসায় যাওয়ার পরে মনে পড়ছে 5-10 মিনিট সময় করে একটু চলে আসতে পারতো, ভাইয়া ওইটা বদার করে নাই প্রথম দিন, পরের দিনও করে নাই, না লেটার চলে আসছে তার বাসায়। দুঃখের বিষয়, আগে দেখতাম বাংলাদেশে ভাইরা বোনের বাসায় গেলে বাজার নিয়ে যায়, এক হাতে কাতল মাছ আরেক হাতে 4-5টা মুরগি। শাওন এই জন্য কি তুমি দিদিকে বাজার করে দিলা? কাতল মাছ মুরগি মিষ্টি তো আনতে পারে নাই বেচারা, লাগেজ দিয়ে হয় নাই, তো এই জন্য আমাকে বাজার করে দিল। থ্যাংক ইউ ভাইয়া। নরমাল ছোটখাটো বাজার এরকম দেখানোর কিছু নেই। আচ্ছা বড় বাজার দেখাস পর। আচ্ছা বড় বাজার দেখাই। আচ্ছা আমরা আরেকদিন এশিয়ান গ্রোসারিতে যাব লন্ডনে। হ্যাঁ বড় বাজার। এই যে এত বড় মাছ কিনে আসবো। তখন এত বড় মাছ কি খাও তো না, হতে কিনে কি করবা? সিঙ্গাপুর পার্সোনাল ব্যাপার আমাদের না। মেয়েটা একটা অটোমেটেড গেটের মধ্যে আটকে গেছিল না, আমি দাঁড়িয়ে ছিলাম এইভাবে। কতক্ষণ ছিলাম আমরা জানো? দেখতে দেখতে সময় চলে যায়। কতক্ষণ? 51 মিনিট ছিলাম আমরা এখানে। বাবা ভালো না, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। চলো যাই। আসলে তোমাদের বয়সে বুঝতে পারছো। হ্যাঁ আমি 5 বছর খুব দ্রুত বাজার করতাম। আচ্ছা।